ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় ১৬ কোষে দেখি ১৬ ১৮ দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি ১ থেকে ১৭ পর্যন্ত করিয়ে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো ১৮ দাগের অঙ্কটা কি বলেছে, একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত কত, না ২০:১৯। যদি পথটি ৫ মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে, তোমার ছবি আমি প্রথম বোঝাচ্ছি। দেখো এইটা হচ্ছে বাইরের বৃত্তাকার পথ আর এটা হচ্ছে ভিতরের বৃত্তাকার পথ, ঠিক আছে। আর এইটা কতটা চওড়া বলে দিয়েছে, দেখো ৫ মিটার চওড়া কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। আর কি বলে দিয়েছে, না এই যে ভিতরের বৃত্ত বরাবর প্রদক্ষিণ করতে এবং বাইরে বৃত্ত বরাবর এই সরি বৃত্তের পরিধি বরাবর প্রদক্ষিণ করতে যে সময়ের অনুপাতটা আছে সেটা বলে দিয়েছে কত, না ১৯:২০ কিন্তু বলে দিয়েছে। যেহেতু আমি প্রথম ভিতরেরটা বললাম সেই কারণেই কিন্তু আমি ১৯ বললাম, ঠিক আছে। আগে আর কি বলে চেয়েছে, না ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু জানতে চেয়েছে, ঠিক আছে। যেহেতু আমি এটা জানি না তার মানে আমি প্রথম ধরে নিচ্ছি ভিতরের পথের ব্যাসার্ধ আমি প্রথম ধরে নিচ্ছি কত, না আর মিটার, ঠিক আছে। দেখো তার মানে কি, এই যে ভিতরের যে বৃত্তটা আছে সেই বৃত্তের ব্যাসার্ধের মানটা কত, না আর মিটার, ঠিক আছে। তাহলে আর এইটা কত চওড়া, দেখো ৫ মিটার চওড়া। তার মানে কি হচ্ছে, বাইরের যে বৃত্তাকার যে পরিধিটা এই সরি বাইরের যে বৃত্তাকার পথটা আছে সেই পথটার ব্যাসার্ধ তাহলে কত হবে, না আর যোগ ৫ মিটার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এখান থেকে এইটুকুটা হচ্ছে অন্তর্বৃত্ত আর এইটা কি না চওড়াটা সেটা হচ্ছে ৫ মিটার, তোমাদের বইতে দেওয়াই আছে। তাহলে অতএব বাইরের পথের ব্যাসার্ধ, তাহলে বাইরের পথের ব্যাসার্ধ সমান আমি কত লিখতে পারি, না আর যোগ ৫ মিটার কিন্তু আমি লিখতে পারি, ঠিক আছে। এইটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের বইতে শর্তানুসারে বলে কি দিয়ে দিয়েছে, না শর্তানুসারে বলে দিয়েছে, দেখো এই যে বাইরের পরিধি বরাবর প্রদক্ষিণ করতে এবং ভিতরের বৃত্ত পরিধি বরাবর প্রদক্ষিণ করতে যে সময় লাগে তার অনুপাতটা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে দেখো না বাইরের বৃত্ত বরাবর প্রদক্ষিণ বাইরের বৃত্তের পরিধির মান কত হবে, না ২πr, এখানে r এর মান কত, না r+5 কিন্তু আমার হয়ে যাবে। আর ভিতরের যে পরিধিটা তার সূত্রটা কত, না ২πr, কারণ এখানে r দেখো ভিতরের পথের ব্যাসার্ধ আমি ধরেছি সমান কত লিখতে পারি, না ২০/১৯ আমি লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো এই টু পাই আমি কেটে দিলাম, তাহলে এদিকে পড়ে রয়েছে কি, না r+5/r পড়ে রয়েছে, আর এদিকে দেখো পড়ে রয়েছে ২০/১৯ কিন্তু পড়ে রয়েছে। এবার দেখো এই r আমি এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এদিকে কি পড়ে থাকবে, r+5 পড়ে থাকবে, আর এদিকে দেখো ২০/১৯ গুণিতক কিন্তু r হয়ে যাবে। এবার এই r আমি এইদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে এদিকে পড়ে থাকছে ৫, আর এদিকে কি পড়ে থাকছে, ২০/১৯ মাইনাস কিন্তু r আমার পড়ে থাকছে। তাহলে দেখো এইদিকে কি পড়ে থাকছে, ৫, আর এইদিকে আমি ভগ্নাংশের বিয়োগ করব, নিচে লসাগু কত, ১৯, উপরে কত পড়ে থাকছে, ২০, আর মাইনাস আছে মাইনাস দিলাম, ১৯-এর সঙ্গে r গুণ করলে কত হয়, না ১৯r কিন্তু হয়ে যায়, ঠিক আছে। বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, ৫ যেরকম আছে রেখে দিলাম, ২০r থেকে ১৯r বিয়োগ করলে কত হচ্ছে, r হচ্ছে নিচে ১৯ যেরকম আছে রয়ে গেল। এবার দেখো r এর মানটা আমি তাহলে বের করবো কিভাবে, না ১৯-এর সঙ্গে ৫ গুণ করতে হবে, কারণ এই ১৯ এই দিকে এলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর আমি সেটাই করলাম, ঠিক আছে। এবার দেখো বাদ দিয়ে আমি নেক্সট লাইনটা লিখছি, তাহলে r সমান ১৯-এর সঙ্গে ৫ আমি যদি গুণ করি তাহলে কত হচ্ছে, ৫×৯=৪৫, ৫×৫ ৫×৪=৯, তাহলে ৯৫ কিন্তু মিটার আমার হয়ে যাচ্ছে ভিতরের পথের ব্যাসার্ধ, কারণ ৮টা আমি কী ধরেছিলাম, দেখো ভিতরের পথে ব্যাসার্ধ ধরেছিলাম। তাহলে আমাকে বার করতে বলেছে কি, না ভিতরের পথের কিন্তু ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে অতএব ভিতরের পথের সরি এটা হচ্ছে র হবে, ঠিক আছে। তাহলে ভিতরের পথের ব্যাস সমান আমি কী লিখতে পারি,
না দেখো 95 গুণিতক কিন্তু 2 আমি লিখতে পারি, একক কত হবে না মিটার হবে, 5 আর 2 গুণ করলে 10, 9 দুগুণে 18 আর 1 19, তাহলে 190 কিন্তু আমার মিটার হয়ে গেল ভিতরের পথের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, অতএব ভিতরের পথের ব্যাস সমান 190 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো পরের অঙ্কটা, অর্থাৎ 19-এর দাগের অঙ্কগুলো আমি পরের পাতায় পড়াচ্ছি, ঠিক আছে? দেখো 19-এর অঙ্কটা, সরি 19-এর দাগের 1-এর অঙ্কগুলো কি বলেছে, সরি 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু এই অঙ্কটাকে অ্যাভয়েড করে যায়, কারণ তারা কিন্তু বেসিক জিনিসটা হতে জানে না। আমি তোমাদের বলে দিচ্ছি যে বেসিক জিনিসটা কি, যেটা তোমরা সারা জীবন মনে রাখতে পারবে, ঠিক আছে? দেখো কি বলেছে না, গতিবেগের অনুপাত কিন্তু বের করতে বলেছে। তার মানে আগে কি আমাকে জানতে হবে গতিবেগ জিনিসটা কি? দেখো তোমরা যখন স্কেলার রাশি ভেক্টর রাশি পড়েছিলে ভৌতবিজ্ঞান বইতে ক্লাস 9-এ, এটা সম্ভবত প্রথম চ্যাপ্টারই ছিল, ঠিক আছে? দেখো সেখানে একটা সূত্র পড়েছিল, গতিবেগ সমান কি না দূরত্ব বাই কিন্তু সময়, এটা তোমরা কিন্তু পড়েছিলে, ঠিক আছে? এখানে দেখো কি বলেছে না, দু ধরনের কাঁটা বলে দিয়েছে, একটা কি ঘন্টার কাঁটা আর একটা হচ্ছে মিনিটের কাঁটা। দেখো যখন 1 ঘন্টা হয়, যখন আমি 1 ঘন্টা হিসাবে দেখি, তখন দেখো ঘন্টার কাঁটাটা কত ঘর অতিক্রম করে না 5টা ঘর অতিক্রম করে। দেখো আমি তোমাদের যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি ধরছি আমি খেয়াল করছি 2 থেকে যখন 3টে বাজছে, ঠিক আছে? ধরো আমি এইটা খেয়াল করছি, তাহলে 2 থেকে 3টে বাজার সময় আমার ঘন্টার কাঁটাটা যেটা সব থেকে ছোটো কাঁটা সেটা কত ঘর যাচ্ছে না 5 ঘর কিন্তু যাচ্ছে ঘন্টার কাঁটাটা, ঠিক আছে? আর মিনিটের কাঁটাটা কতবার যাচ্ছে, এই সরি কত ঘর যাচ্ছে না দেখো 60টা কিন্তু ঘর যাচ্ছে, তবেই কিন্তু 2 থেকে কিন্তু 3টে বাজছে। তাহলে এই দুটো জিনিস ক্লিয়ার হলো আশা করি। এবার দেখো গতিবেগ সমান আমি কি বললাম দূরত্ব বাই সময়, তাহলে এই দূরত্বের জায়গাটায় কিন্তু এই যে ঘরগুলো আমি লিখলাম সেই মানগুলো কিন্তু এই জায়গাটায় বসাবো। আর সময়ের পরিমাণটা আমি কি ধরেছি না প্রত্যেক ক্ষেত্রে দেখো 1 ঘন্টা করে ধরেছি, কারণ 2 থেকে 3 মানে 2 থেকে 3টে বাজার সময় আমি দেখছি, ঠিক আছে? অর্থাৎ 2 থেকে 3টে মানে 1 ঘন্টা হচ্ছে, ঠিক আছে? তাহলে অতএব গতিবেগ সমান আমি কি লিখতে পারি, দেখো যদি আমি ঘন্টার কাঁটাটার ক্ষেত্রে হিসাব করি তাহলে দূরত্বের জায়গায় আমি কি লিখবো 5 লিখবো, আর সময়ের ঘরে কত লিখবো না 1 ঘন্টা লিখবো, আমি ইংরাজিতে লিখলাম তোমরা কিন্তু বাংলায় লিখবে, ঠিক আছে? এটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঠিক আছে? ঘন্টার আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি মিনিটের কাঁটাটার ক্ষেত্রে হিসাব করব, তাহলে মিনিটের কাঁটার ক্ষেত্রে গতিবেগ সমান আমি কি লিখতে পারি, তাহলে এখানে দূরত্বের জায়গায় দেখো আমি কি লিখবো বললাম না 60 লিখবো বললাম, আর নিচে সময় আছে, সময়টা আমি কি ধরলাম প্রত্যেক ক্ষেত্রে আমি 1 ঘন্টা, তার মানে আমি কিন্তু এখানে 1 ঘন্টা লিখে দিলাম, আর আমি পাশে লিখে দিচ্ছি কিন্তু মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে মিনিটের কাঁটার হিসাব, এটা হচ্ছে ঘন্টার কাঁটার হিসাব। তাহলে আমাকে এই দুটো অনুপাত কিন্তু আমাকে বার করতে বলেছে, তাহলে অতএব দেখো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, তাহলে ঘন্টার কাঁটা ইস টু মিনিটের কাঁটা, ঠিক আছে? তাহলে মিনিটের কাঁটা লিখে দিলাম। এবার দেখো ঘন্টার কাঁটার পরিমাণটা কত 5/1, আর মিনিটের কাঁটার দেখো গতিবেগের পরিমাণটা কত না 60/1, এই 1 1 কেটে গেল, তাহলে আমার কি পড়ে রয়েছে দেখো 5:60। এবার যদি আমি কাটাকুটি করি তাহলে কত হবে 5 1 5 হবে, আর 60কে যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে না 12 হচ্ছে, তাহলে আমার অনুপাতটা কত বেরোলো না 1:12। এবার দেখো তোমাদের আর একটা অনুপাত আছে যেটা হচ্ছে সম্ভবত অপশন বিতে, ঠিক আছে? তোমরা হয়তো অনেকেই এই দুটো অপশনের মধ্যে গণ্ডগোল করে ফেলবে, সেই জন্য তোমাদের আমি প্রথমেই বললাম যে বেসিক জিনিসটা কিন্তু তোমরা ভালো করে বুঝবে, তবেই কিন্তু এই অঙ্কটা সারা জীবন মনে রাখতে পারবে, ঠিক আছে? তাহলে আমার অপশন কোনটা হলো, অপশন এ হলো।
আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আসি দেখো দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো দুইয়ের অঙ্কটা বলেছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সোমার পাই এক্স বাই 100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সোমার সময় লাগবে। এই 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে সেটাই কিন্তু আমাকে বের করতে বলেছে। এবার দেখো এই যে প্রথম লাইনটাতে কি বলেছে, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে, ঠিক আছে। তাহলে পরিক্রমাটা করছে কোনখান দিয়ে, না বৃত্তের পরিধি বরাবর, ঠিক আছে। তাহলে বৃত্তের পরিধির সূত্রটা কি, দেখো বৃত্তের পরিধির সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, বৃত্তের পরিধি সমান কত, না 2πr, ঠিক আছে। এখানে একক লিখতে হবে না, কারণ একক এই হিসাবে একক তোমরা লিখতে পারো, কিন্তু অন্য কোনো নির্দিষ্ট একক কিন্তু তোমরা লিখতে পারবে না, ঠিক আছে, যেহেতু এখানে উল্লেখ করা নেই। আর কি বলে দিয়েছে নেক্সট লাইনটাতে, বলে দিয়েছে যে পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করছে। তাহলে ব্যাস বরাবর, তাহলে বৃত্তের ব্যাস সূত্রটা কি, না 2r, একক কত, না একক, ঠিক আছে। এবার দেখো আমি শর্তানুসারে না ঐকিক নিয়ম করছি, তাহলে দেখো 2πr যেতে সময় লাগে, এখানে একক লিখতে হবে, 2πr একক যেতে সময় লাগে কত মিনিট বলেছে, দেখো পাই এক্স বাই 100 মিনিট লাগে এটা বলে দিয়েছে। তাহলে এক একক যেতে সময় লাগে কত, না পাই এক্স বাই 100, আর এই 2πrটা নিচে চলে আসবে, তাহলে গুণিতক 2πr হয়ে যাবে, আর একক কত হবে, না মিনিট হবে। আমি ডট ডট দিলাম, তোমরা কিন্তু মানে একক এখানেও একক লিখবে, জেতের নিচে দিয়েছি জেতে লিখবে, এইভাবে কিন্তু প্রত্যেকটাতে লিখবে। আর কি বলেছে, না ব্যাস বরাবর প্রদক্ষিণ করতে কতক্ষণ সময় লাগছে সেটাই বের করতে হবে, এখানে ব্যাসের দৈর্ঘ্য কত, না 2r, তাহলে 2r একক যেতে সময় লাগে কত সেটাই বের করছি। দেখো পাই এক্স বাই 100 যেরকম আছে রেখে দিলাম, গুণিতক আকারে কি আছে, 2πr আছে রেখে দিলাম, উপরে দেখো 2rটা চলে আসবে, তাহলে 2r লিখে দিলাম, একক কত, না মিনিট, ঠিক আছে। এই পাই কাটলো, এই 2r আর এই 2r কেটে গেল, তাহলে উপরে কত পড়ে রয়েছে এক্স, আর নিচে পড়ে রয়েছে কত, না 100, একক কত হচ্ছে, না মিনিট হচ্ছে। এবার দেখবো এটা কোন অপশনে আছে, দেখো এটা দেখো অপশন বিতে আছে, তাহলে অপশন বিটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার আমি তোমাদের একটা কথা বলি, এই যে এই অঙ্কটা তোমরা দেখলে 19 দাগের 1-এর অঙ্কটা, আমি তোমাদের এই বছরের যে WBHO টেস্ট পেপার বেরিয়েছে সেইখানে কিন্তু এই অঙ্কটা আমি বহুবার করিয়েছি, মানে বিভিন্ন সেটে কিন্তু এই অঙ্কটা আছে, সেখানে কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 1 নম্বরের মানে 1 নম্বর বরাদ্দ আছে এই অঙ্কটার জন্য, ঠিক আছে। সুতরাং তোমরা বেসিক জিনিসটা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো এখন, সেক্ষেত্রে তোমরা শুধু পরীক্ষার হলে কী করে দেবে, না অপশান কোনটা আছে সেটা দেখে শুধুমাত্র উত্তরটা লিখে দেবে, অর্থাৎ অপশান দেখে তোমরা কিন্তু উত্তরটা লিখবে, ঠিক আছে। একইভাবে দুইয়ের অঙ্কটাও তোমরা করবে। এবার আসি দেখো পরের অঙ্কটা, অর্থাৎ 3 নম্বর অঙ্কটা, সেক্ষেত্রে কী হচ্ছে, না সময়টাও তোমাদের কিন্তু কম লাগছে, সেই কারণেই কিন্তু আমি তোমাদের বললাম অপশন দেখে উত্তর লিখবে, ঠিক আছে। তাহলে 3-এর অঙ্কটা কী বলেছে দেখে নিই, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, এই অন্তর্লিখিত কথাটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে। এবার দেখো কি বলেছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে সেটাই কিন্তু বার করতে বলেছে। তাহলে প্রথম আমি তোমাদের কিন্তু ছবিটা দেখাচ্ছি, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, না একটা বৃত্ত আছে, সেটা কোথায় আছে, না এই বর্গক্ষেত্রের মধ্যে কিন্তু অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে কি, বৃত্তটা বর্গক্ষেত্রের কিন্তু মধ্যে আছে, অর্থাৎ ভিতরে আছে, ঠিক আছে। তাহলে দেখো এই ছবিটা থেকে তোমরা কি বুঝতে পারছো, না বৃত্তের যেটা ব্যাসের দৈর্ঘ্য হবে সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দেখো
এখানে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? না 10 সেন্টিমিটার করে কিন্তু বলে দিয়েছে। তাহলে এই ছবিটা থেকে আমি কি লিখতে পাচ্ছি? না ব্যাস সমান আমি কত পাচ্ছি? না 10 সেন্টিমিটার কিন্তু আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার দেখো তোমাকে বার করতে বলেছে কি? না বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু আমাকে বার করতে বলে দিয়েছে। তাহলে এই ব্যাসের দৈর্ঘ্য আমি পেয়ে গেছি এখন, তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার দেখবো 10 সেন্টিমিটারটা কোন অপশানে আছে। দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি এ লিখে দিলাম। এবার আসি দেখো 4 নম্বরের অঙ্কটা। 4 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। আগের অঙ্কটা ছিল দেখো অন্তর্লিখিত, এবার আছে কিন্তু পরিলিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত সেটাই কিন্তু বের করতে বলেছে। তাহলে ছবিটা প্রথম আমি এঁকে নিচ্ছি। দেখো কি বলেছে? না বৃত্তটা বর্গক্ষেত্রের পরিলিখিত, মানে কি না বর্গক্ষেত্রের কিন্তু বাইরে আছে বৃত্তটা। ঠিক আছে, তাহলে দেখো এই ছবিটা থেকে তোমরা কি বুঝতে পারছো? না বর্গক্ষেত্রের যেটা কর্ণের দৈর্ঘ্য সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমি বের করব প্রথম মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দেখো সরি এটা বর্গক্ষেত্রের, ঠিক আছে, কয় মূর্ধন্য সহায় হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান আমি কি লিখতে পারি? না এ ইন্টু √2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র এটা। দেখো এ এটা কি? না বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য। দেখো তোমাদের বলে দিয়েছে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে? না 5 সেন্টিমিটার করে। আমি কিন্তু লিখে দিলাম ছবিটাতে, তাহলে এর জায়গায় 5 বসাবো। আর √2 যেরকম আছে আমি রেখে দিলাম। একক কত? না সরি তোমাদের বইতে বলে দিয়েছে কত? না সেন্টিমিটার কিন্তু বলে দিয়েছে। তাহলে আমি এই কর্ণের দৈর্ঘ্যটা কত পেলাম? না 5√2 কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো বইতে কি চেয়েছে, কোশ্চেনটাতে চেয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে এটাই দেখো বৃত্তের ব্যাস বললাম, তাহলে অতএব ব্যাস সমান আমি কত পেলাম? না ব্যাস সমান কিন্তু পেলাম 5√2 সেন্টিমিটার। এবার দেখবো এটা কোন অপশানে আছে। ঠিক আছে, দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এটা কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো পরের অঙ্কটা, অর্থাৎ 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো 5-এর অঙ্কটা বলেছে একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া। বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে সেটাই কিন্তু জানতে চেয়েছে। তার আগে দেখো তোমাদের আমি ছবিটা এঁকে দিচ্ছি। এই যে ছবিটা আঁকছি সেই ছবিটা তোমাদের যে 18 দাগের অঙ্কটা আমি করালাম কিন্তু সেম ছবি। ঠিক আছে, দেখো কি বলে দিয়েছে, এইটা হচ্ছে একটা মানে ভিতরের বৃত্তাকার পথ, আর এটা হচ্ছে কি না একটা বাইরের বৃত্তাকার পথ। আর এই যে চওড়াটা কত বলে দিয়েছে? না 5 সেন্টিমিটার চওড়া কিন্তু আমাকে বলে দিয়েছে। এবার কোশ্চেনে যেটা চেয়েছে কি চেয়েছে? না বাইরের বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং ছোট যে অর্থাৎ ভিতরের বৃত্তাকার পথের ব্যাসার্ধের পার্থক্যটা চেয়েছে, অর্থাৎ অন্তরফলটা চেয়েছে। আর অন্তরফল কোনটা? না এই যেটা চওড়া সেটাই। ঠিক আছে, তাহলে আমার চওড়ার মানটা কত? 5 সেন্টিমিটার। তাহলে অতএব আমি কোশ্চেনটা মানে উত্তরটা কি লিখতে পারি? না নির্ণেয় বহির ব্যাসার্ধের অন্তর এই সরি বহির ব্যাসার্ধ ও অন্তে অন্ত ব্যাসার্ধ অন্ত ব্যাসার্ধের অন্তর বা পার্থক্য। তোমাদের বইতে যেহেতু অন্তর চেয়েছে অন্তরে লিখবে, যদি এই জায়গায় পার্থক্য থাকতো তাহলে পার্থক্য লিখতে। ঠিক আছে, অন্তর তাহলে কত হলো? না 5 সেন্টিমিটার কিন্তু আমার হয়ে গেল। এবার দেখো 5 সেন্টিমিটারটা কোন অপশানে আছে। ঠিক আছে, তাহলে দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ভিডিওতে করানো অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমের সলিউশনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও এই ভিডিও থেকে কোনো উপকার পেতে পারে।
আর যদি তোমাদের কোনো ক্লাসের যদি কোনো রকম অঙ্ক, ভৌতবিজ্ঞান, বাংলা এবং বঙ্গানুবাদ, সরি, বাংলা ব্যাকরণ এবং বঙ্গানুবাদ নিয়ে কোনো রকম সমস্যা হয়, তোমরা আমাদের একটা ফেসবুক পেজ আছে এডুকাইট অ্যান্ড এডুকেয়ার বলে, তোমরা সেখানে তোমাদের যেটা সমস্যা হচ্ছে সেখানকার ছবিটা তুলে তোমরা যদি ওই ফেসবুক পেজটাতে গিয়ে তোমরা পোস্ট করো, আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই প্রবলেমের সলিউশনটা করিয়ে দেব। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।